সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের প্রসঙ্গ কাজাখস্তান। যদিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরো বেশ কটি কন্টেন্ট আপলোড করা আছে, যদিও সেটি ছিল স্টুডেন্ট ভিসা সম্পর্কিত বা এমবিবিএস ডিগ্রি সংক্রান্ত। আমরা আজকে দেখব কাজাখস্তান বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের জন্য আর কি কি ধরনের ভিসা করা যাচ্ছে এবং এই সবকটি সার্ভিস মাদার কনসালটেন্টের তরফ থেকে চালু আছে, এবং এ নিয়ে আপনারা আপনাদের প্রোফাইল অনুযায়ী সরাসরি কথা বলতে পারেন, অফিস ভিজিট করতে পারেন, কিংবা ওভার ফোন কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মাধ্যমেও তথ্য জানতে পারেন। কিন্তু অবশ্যই অফিস ভিজিট করার আগে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করুন। আমরা মূল টপিকে অবশ্যই যাব, তার আগে আমরা আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। ফিওর্স, আমরা এই আজকের যে টপিকগুলোর কথা বলছি, অর্থাৎ কাজাখস্তানে কি কি ভিসা আছে, যেমন ভিজিট ভিসার মাঝে ট্যুরিজম বা বিজনেস ভিজিট দুটোই করা যাচ্ছে, এর বাইরে স্টুডেন্ট ভিসা তো আগে থেকেই প্রচলিত আছে, যদিও আমরা স্পেসিফাই করে সেখানে কেবলমাত্র এমবিবিএস ডিগ্রি বা হেলথ সায়েন্স রিলেটেড ডিগ্রিগুলোর কথা বলেছি, কম খরচে একটি বাংলাদেশের এমবিবিএস সমমান একটি ডিগ্রি করা যায়। শুধু তাই নয়, এটি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এইরকম একাধিক ভিডিও অলরেডি আছে। কিন্তু আমরা আজকে কথা বলবো স্টুডেন্ট ভিসার অন্যান্য যেগুলো সাবজেক্টের জন্য, সেগুলো কিন্তু আপনারা করতে পারেন। এর বাইরে ওয়ার্ক পারমিট ভিসা, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন, সেটি যেমন একটি ক্যাটাগরি আছে, অন্যটি আছে বিজনেস টু ওয়ার্ক, অর্থাৎ এগুলোর মাঝে সুবিধা অসুবিধাগুলো নিয়ে খানিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়া পার্সোনাল প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাদের অ্যামাউন্টটি কত হতে পারে সেটি আপনারা জেনে নিতে পারেন। কিন্তু তার আগে আমরা একটু বলে নিতে চাই ট্যুরিস্ট ভিসাটি কারা কারা করবেন। ব্ল্যাঙ্ক পাসপোর্টে করতে পারেন, এটি নিয়ে আসলে বাধা ধরা কোনো ধরনের বিধিনিষেধ নেই, তবে এই ক্ষেত্রে একজন ট্যুরিস্ট হতে গেলে যেই যে সমস্ত ব্যাপারগুলো, যেমন ব্যাংক স্টেটমেন্ট বা আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো কিন্তু প্রোভাইড করতে হবে, এবং এই সময়কালটি অর্থাৎ টোটাল প্রসেসটি হয়ে আসতে কেবলমাত্র 10টি ওয়ার্কিং ডে পার করলে পরেই আপনি কিন্তু সাবমিশনের পর আপনি আপনার রেজাল্টটি পাবেন। এছাড়া ভিজিট ভিসারই আরও একটি অংশ হচ্ছে বিজনেস ভিজিট, অর্থাৎ ট্যুরিজম নয়, এটি বিজনেস ভিজিট। বিজনেস ভিজিট করে করার প্রেক্ষাপটিও কিন্তু সিমিলার, মানে একই প্রসঙ্গ, তবে বিজনেস ডকুমেন্টস হিসেবে আপনার এখানকার ভিজিটিং কার্ড বা প্যাড বা আদার্স সোর্সেস অফ ইনকাম বলতে যা বোঝায়, বা বিজনেস আছে এমনটি প্রুফ করা বলতে যেটি বোঝায়, সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। কিন্তু ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসার একটুখানি পার্থক্য আছে, অর্থাৎ সুবিধার দিক থেকে যে পার্থক্যটুকুন সেটুকু অবশ্যই আজকে করব। যখন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, আপনি সাইট সিন করবেন, বিভিন্ন বিষয়ে নলেজ গ্যাদার করবেন বা বেড়াতে গেলেন, তারপর আপনি ব্যাক করবেন। কিন্তু বিজনেস ভিসার যে সুবিধাটি, সেটি হচ্ছে বিজনেস ভিসা নিয়ে যারা যায় তারা যেমন ইনভেস্ট করতে পারেন, ঠিক একই সঙ্গে ওয়ার্ক পারমিটও কিন্তু আপনার ভিসাটি কনভার্ট করতে পারবেন। এই সুবিধার কারণে কাজাখস্তানের ওয়ার্ক পারমিট ভিসাটি কিন্তু অনেক জনপ্রিয় বর্তমানে হয়ে উঠছে। সঙ্গত কারণে আমাদের সার্ভিসগুলো পেতে হলে আপনি আপনার প্রোফাইল জানিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার তথ্যটি পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন। কিন্তু ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে সরাসরিও করা যায়, তবে অর্থনৈতিক বিষয়টা যদি খেয়াল করি, যে খরচটি বাঁচানো এবং সময়টি বাঁচানোর ব্যাপারটি যদি বলি, তাহলে বিজনেস টু ওয়ার্ক যেটি, সেটি কিন্তু অনেকের থেকেই, মানে অন্যান্য ভিসা ক্যাটাগরির তুলনায় অনেক বেশি ফলপ্রসূ একটি ভূমিকা দিচ্ছে। ফলপ্রসূ কেমন? প্রথমত খরচটি কম লাগছে, দ্বিতীয়ত আপনি সেখানে যাওয়ার পর ওয়ার্ক পারমিটটি কোম্পানি থেকে ইস্যু করার জন্য দিয়ে দিল, সেই ক্ষেত্রে এই কনভার্টটি করতে দেড় মাস সময় লাগছে, সেই দেড় মাসও কিন্তু আপনি কাজ করতে পারছেন। অর্থাৎ বিজনেস ভিসায় গিয়ে আপনি কিন্তু কাজে জয়েন করতে পারেন, অর্থাৎ যে কোম্পানির হয়ে আপনি যাচ্ছেন সেই কোম্পানিতে জয়েন করছেন, এবং সেই কোম্পানি কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিটটি কনভার্ট করিয়ে দিচ্ছে। কারণ এখানে একটি বিশেষ বিষয় আছে, অন্যান্য দেশের মতোই একটি কনভার্ট করা যায় এরকম নয়, কাজাখস্তান, কিরগিজস্তান বা এই ইউরেশিয়ান কান্ট্রিগুলোতে আমরা যদি দেখি, রাশিয়ান বেস যে কান্ট্রিগুলো সেগুলোতে আমরা যেটি দেখতে পাই, কিছু কিছু ডকুমেন্টস যেগুলো ফার্স্ট কান্ট্রিতেও লাগে না এমন কিছু ডকুমেন্টসও কিন্তু সেখানে দাখিল করতে হয়। সঙ্গত কারণে এই ডকুমেন্টারি ঝামেলা অ্যাভয়েড করতে গিয়ে বাংলাদেশ থেকে আপনি যদি ওয়ার্ক পারমিট নেন, সেটির প্রথমত খরচের দিকটি, একটু সময়েরও ব্যাপার আছে, সেটিও যেমন মেনটেন করতে হয়, ইভেন সেখানে গিয়ে যখন কোম্পানির মাধ্যমে আপনি সাবমিট করেন, ভিসার সাকসেস রেশিওটি অনেক অনেক ভালো। এছাড়া আরও একটি বিষয়, যেদিন আপনি সেখানে এন্ট্রি করলেন, এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু আপনি কাজে জয়েন করতে পারলেন, এবং সেই প্রেক্ষাপটে আপনার টোটাল খরচটিও কম লাগবে। খরচটি কেমন, কতটুকু, কখন, কিভাবে, এই সমস্ত বিস্তারিত জানতে অবশ্যই সরাসরি অফিস ভিজিট করুন, কিংবা আপনি আপনার ডকুমেন্টসটি পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আপনার বিষয়টি জেনে নিতে পারেন।
তবে এক্ষেত্রে আজকে এই জনপ্রিয়তার যে বিষয়টি মানে কেন চলে আসছে, বাংলাদেশে অনেক ক্যান্ডিডেটই সেখানে আছেন, সেখানে যাওয়ার পর যে ফলপ্রসূ রেজাল্টটি পেয়েছেন অনেকেই আছেন বিজনেস ভিসায় গিয়ে এটি কনভার্ট করে নিয়েছেন, কেউ হয়েছে যে ইনভেস্টর হিসেবে সেখানে কাজ করছেন, কাজাকিস্তান এশিয়ান কান্ট্রি হলেও ইউরোপের মতোই চলাফেরা বা লাইফস্টাইলের উপর ভিত্তি করে বা এনভায়রনমেন্ট বা তাদের ওয়েদার সবকিছু মিলে এটি আসলে পরিবেশ বান্ধব, অর্থাৎ বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য এগুলো বেশ ভালো যায়, এটি একটি রিজন। অন্য আরেকটি রিজন হচ্ছে খুব সহজেই সেখান থেকে যদি আপনি সিনিয়রের কথা চিন্তা করেন, মিনিমাম ৬ মাস পর আপনি যদি ৬ মাস ওয়েট করেন, অর্থাৎ ৬টি স্লিপ আপনি নেন, তারপরে কিন্তু সাকসেসফুলি আপনি সিনিয়রের মতো কোনো কান্ট্রিতে যেতে পারেন। অর্থাৎ যাদের উদ্দেশ্য আমি ইউরোপের কোনো সিনিয়র স্টেটে ঢুকতে পারবো বা ঢুকতে চাই, সেই ক্ষেত্রে তাদের জন্য প্রযোজ্য। ইভেন আরো একটি বলে একটি কথা বলে নেওয়া ভালো যে সেন্ডিন স্টেটে ঢুকছি আমরা কেন, প্রথমত একটি ভালো লাইফস্টাইল, দ্বিতীয়ত ইনকামটি ভালো হওয়ার জন্য। আসলে কাজাখস্তানের মতো জায়গায় যদিও আমাদের দেশের টাকার যে মান সেটির সাথে কম্পেয়ার করলে এটি কম হলেও ভালো দিকটি হচ্ছে যে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম সহজেই করতে পারেন। তবে এটি একটি বেসিক আইডিয়া কেবলমাত্র, ইন্ডিভিজুয়ালি কারোর প্রোফাইলের উপর ভিত্তি করে কাকে কি ধরনের কাজ দেওয়া যাচ্ছে এটি আপনার পার্সোনাল প্রোফাইলের উপর ভেরি করছে। সঙ্গত কারণে আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসেবেও যদি কাজ করেন, সেখানে গিয়ে ৫০-৬০ হাজার টাকা বেসিক ইনকাম মান্থলি যদি অন অ্যাভারেজে যদি কথা বলি তাহলে কিন্তু ভুল বলা হবে না। সঙ্গত কারণে যারাই ট্যুরিজম ভিজিট ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা আর কাজাখস্তানের যদি কোনো ধরনের ভিসা প্রসেসিং এর ব্যাপারে আপনাদের সাপোর্ট প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করতে পারেন মাদার কনসালটেন্টের ঠিকানায় এবং কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রদত্ত আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন কোনো টপিকে আবারও কথা।